এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই এবার লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কি পদত্যাগের হিড়িক মথাদলের সাতজন নেতার পদত্যাগ নিয়ে এবার জল্পনা তুঙ্গে পাহাড় যার ক্ষমতাতার বিধানসভা নির্বাচনে ছিল শেষমেষ সামনেই লোকসভা নির্বাচন তার আগেই যে চিত্রটি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছে ধলাই জেলা থেকে তিপ্রা মথাদলের একাধিক নেতা অর্থাৎ সাতজনেরও বেশি আমরা বলতে পারি যে সাতজন নেতা পদত্যাগ করেছেন অর্থাৎ ইস্তফা দিয়েছেন দল থেকে একজন ডিস্ট্রিক্ট সেক্রেটারি একজন ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট এবং ব্লক এই সব নেতৃত্বরা পদত্যাগ করার আসল রহস্যটা কি এই আসল রহস্যর মধ্য দিয়ে এবার ত্রিপুরা দলের একটা বড় একটা ধাক্কা খেতে পারে কেননা রাজ্য রাজনীতিতে তাদের নেতা পদত্যাগ করলেন কি কারণে পদত্যাগ করলেন এই বিষয়টা নিয়ে একটা নানান কৌতূহল রয়েছে সামনেই লোকসভা নির্বাচন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় যেহেতু পাহাড় এলাকাতে মথাদলের একটা ক্রমশ তারা শক্তিবৃদ্ধি বিধানসভায় তারা বিরোধী দল হিসেবে তকমা পেয়েও শেষ পর্যন্ত রাজনৈতিক সমীকরণের মানচিত্র ধলাই জেলার একই সাথে সাত নেতার পদত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে শুরু করে দিয়েছে এবার শাসক বিরোধী রাজনৈতিক চাপানতর রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ধলাই জেলা থেকে তিপ্রামথাদলে সাতজন নেতা একই সাথে পরপর তারা পদত্যাগ করেছেন অর্থাৎ ইস্তফা দিয়েছেন এবার কি তারা দল ছাড়বেন না অন্য পারিবারিক সমস্যার কারণে কেউ পারিবারিক সমস্যা লেগেছে কেউ তার দলে থাকতেও রাজি হচ্ছে আবার কেউ বলছে সরে যাচ্ছে মানে তিনি তার পদ ধরে রাখতে মরিয়া কি রণকৌশল ফাঁস এটাই এখন দেখার বিষয় রয়েছে ধলাই জেলা থেকে ত্রিপুরা মতাদলের নেতাদের পদত্যাগ নিয়ে এবার উঠছে রাজনৈতিক মহলে জোর প্রশ্ন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ ত্রিপুরার